الحمد لله، الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. وبعد، পীরের ওসিলা দিয়ে দোয়া করা অবশ্যই নিষিদ্ধ নিষেধ, এবং এটা কিছুটা শিরিকের মধ্যে পড়ে যাবে। আর নবীজির ওসিলা বলতে, যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা সরাসরি দোয়া করে, সেটা নিষিদ্ধ। কিন্তু সেটা না করে যদি বলেন যে রব্বুল আলমিন, আমি তো আর নবীকে মহব্বত করি, ভালোবাসি, তার আনুগত্য করি, সেই ওসিলা আমাকে ক্ষমা করে দাও, তাহলে এইটা নিষিদ্ধ নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ইমানের অংশ, এবং এটা আমল সালে নেক আমল, অনুরূপভাবে তার আনুগত্য করা নেক আমল। নেক আমল উসিলায় কিছু চাওয়া যায়, কিন্তু সরাসরি তাকে মহব্বত করা হয়, তার আনুগত্য করা হয়, সেটা না বলে সরাসরি রাসূলের উসিলায় ক্ষমা চাওয়া, এটা নিষিদ্ধ। জি।